فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه وَمَحْبُوبُهُ وَمَا شَوْقُهُ مُخْبِرٌ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

শ্রদ্ধা বা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব সভাপতি পূর্ব পরিহল পাড়া জামে মসজিদ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বরিচং বিপাড়া পাঁচ আসনের কুমিল্লার মাননীয় সংসদ সদস্য জনাব এম এজাহের বিশেষ অতিথি বিন্দু আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাসির পর হজরত মৌলানা আব্দুর রহমান জামি ঠাকুরগাঁও আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী ঢাকা আমন্ত্রিত ওলামায় কারাম উপস্থিত সম্মানিত মুরবেন আয়জা কুলিজার টুকরা যুবক ভাইয়ারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা এই মাইকের আওয়াজ যত যাচ্ছে যারা আজকের মাহফিলের আওয়াজ শুনছেন আমরা শুরুতে মহান রব্বি করিমের দরবারে সিজদা উন্নত চিত্তে অসংখ্য শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো কাজ কর্ম থেকে বিরত রেখে রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন নিরেখে আজকের এই করারের মাহফিলে আসার বছার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন আমাদের সকলকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখলেন আমরা সেই মহান মনিবের দরবারে ওনার দাবত জবান থেকে ওনার শিখানো ভাষায় কালিমাত শুক্র আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারী ওম্মতের কান্ডারি দো জাহানের বাদশাহ রবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লি ওসাল্লামের প্রতীপ যার উপরে একবার দূরৎপাত করলে আল্লাহ রব্বুল আল আমিন দূরত আমুল নামা থেকে দশটি গুনাহ মাফ করে দেন দূরত পর্ণেওয়ালার উপরে আল্লাহ তাল আসমান থেকে দশটি রহমত নাজিল করেন দূরত পর্ণেওয়ালার দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন যে রাসুল রাসুলের সাফাৎ সুপারিশ ছাড়া কাল কায়ামতের ময়দান মানে আপনার কোনো উপায় থাকবে না যে রাসুলের আনিত বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা আমাদের জীবনের ইমানদারের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সেই রসুলের প্রতি দুরোধ করছি আমরা সকলে পড়ছি সাল্লু আলহিম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে সুরাতুল মিনুনের শুরুর দিকে কয়েকটি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করলে আমরা তেলাহতকে আয়াত হাদিস থেকে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশা আল্লাহ আল্লাহ রব ইজাল জালাল আমাকে সঠিকভাবে বলার আপনাদেরকে ধৈর্য নিয়ে আমলে নিতে শোনার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আল্লাহ হামিন আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন করানুল করিমের সুরাতুল মুমিনুনের প্রথম পাঁচটি আয়াতের মধ্যে আমাদের জন্য কি মেসেজ দিলেন আমাদের জন্য আল্লাহ তাআলা কি নির্দেশনা দিলেন আল্লাহ রব্বুল আলমিন কি সুসংবাদ আমাদের কি দিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আমাদের কাছে তেলাওয়াত করে শোনালেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় ইমানদার যারা মুমিনরা সফলতা লাভ করে ফেলেছে ইমানদার যারা 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 গ্রহণ করেছে আল্লাহর ঘোষণা হলো এই লোকগুলো সফলতা পেয়ে গেছে কি পেয়েছে সফলতা কারা সফল হল এবার আল্লাহ তারা বলছেন আল্লাহদ্বীনাহুম ফি সলাদিহিহ শি মানুষগুলো সফল মুমিন যারা নামাজের মধ্যে বিনয় অবনত থাকে খুশু এবং খুদুর সাথে যে ইমানদাররা নামাজ আদায় করে সলাদ কায়েম করে এই লোকগুলো হচ্ছে সফলতা পেয়ে গেছে এক নম্বর গুণ আল্লাহ বললেন এরপর আল্লাহ বললেন আল্লাহীন আহুম আলিল্লাহ উইম অরিদুন সফল তো হয়েছে তারা অনর্থ কথাবার্তা থেকে অনর্থক কাজ থেকে বিরত থেকেছে যারা এমারাল্লাহ বলছেন ওয়্লাদিন আহুম নিস জাকাতি ফাই রু সফল হয়েছে তারা জাকাত আদায়ের ক্ষেত্রে সক্রিয় ছিল যারা ওয়াল্লাদিন আহম নিফরুদ্দিহিম হাফ ইউজুন ওয়াল্লাদীন আহম নিফরুজি সফল হয়েছে তারা নিজেদের নজ্জের স্থানকে হেফাজত করেছে যারা তাহলে এই পাঁচটা আয়াতের মধ্যে আল্লাহ তাকবম চারটা গুণের কথা বর্ণনা করলেন ইমানদারদের অর্থাৎ যারা সফল হয়েছে ইমানদার এই সফল ইমানদারদের চারটা গুণের ব্যাপারে আল্লাহ রব্বর আলমী বললেন এক নাম্বার গুণ বললেন সফল হয়েছে তারা ওই সমস্ত ইমানদাররা সফল যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী খুশু এবং খুদুর সাথে যারা নামাজ আদায় করে সলাদ কায়েম করে দুই নাম্বার সফল হয়েছে তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থেকেছে যারা তিন নাম্বার সফল হয়েছে তারা জাকাত আদায়ের ক্ষেত্রে সচেষ্ট ছিল যারা চার নাম্বার সফল হয়েছে তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে যারা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিনের শুরুতেই আল্লাহ তারা ইরশাদ করলেন কদ আফলাহাল মুখ মিনুন নিশ্চয়ই ইমানদাররা সফল হয়ে গেছে খেয়াল করেন আল্লাহ বলছেন সফল হয়ে গেছে আফলাহা মাজির অতীতে তার মানে হয়ে গেছে। যেমন আমরা আজকে মাহফিলে এসেছি আশা হয়ে গেছে অতীত হয়ে গেছে তার মানে আল্লাহ অতীতকালীন শব্দ ব্যবহার করে বুঝালেন যে ইমান সফল হবে তা নয় বরং ইমানদারা সফল হয়ে গেছে আমার ভাইয়েরা আমরা যারা আজকে এই সুন্দর আয়োজনে সামিল হলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নে রেখে আমরা যারা আজকে মাহফিলের মঞ্চে মাহফিলের মধ্যে আসলাম আমরা তো অবশ্যই ইমানদার ইমানদার কিনা আপনার ইমানদার না ইমান আছে কার কার সবার আছে আলহামদুলিল্লাহ আমাদের সবার ইমান আছে আপনার যে ইমান আছে আপনি কেমন করে বুঝবেন ইমান যে থাকে ইমান যে মানুষের আছে ইমান থাকে কেমন করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলে দিয়েছেন আপনি ইমান কেমন করে বুঝবেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

আল্লাহর কথা যখন তাদের সামনে বর্ণনা করা হয় আল্লাহর করানের আয়াত যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে কি হয় ইমানদার যারা প্রকৃতি ইমানের অধিকারী যারা এই সমস্ত লোকদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় আল্লাহর নাম যখন স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে কি করে কেঁপে ওঠে এখন আমার ভাইয়ারা আপনি নিজকে প্রশ্ন করেন আপনার সামনে যখন রবের কথা স্মরণ করানো হয় আল্লাহর কথা যখন স্মরণ করানো হয় আল্লাহর গুণকীর্তন যখন গাওয়া হয় আল্লাহর আয়াত যখন তেলাত করা হয় আপনার অন্তর কি কেঁপে ওঠে কিনা যদি না কাঁপে আল্লাহর কথা শোনার পরে আপনি যদি থমকে না দাঁড়ান আপনি যদি স্তব্ধ না হয়ে যান তাহলে বুঝবেন আপনার ইমান এখনো কিছুটা ঘাটতি আছে আমার ভাইয়ারে এত সুন্দর আয়োজন আমাদের এই সমাজে কি এই কয়েকজন মানুষ নাকি এই অল্প কয়েকজন মানুষ সমাজে আমি তো আপনাদের সাথে দীর্ঘদিন যাবত আছি আমরা তো কাছাকাছি লোক সবাই তাই না আপনাদের মসজিদে জুমার মসজিদে তো আমি নামাজ পড়িয়েছি সেখানে তো জুমার দিন দুইশো তিনশো লোক হয় ওই লোকগুলো কি সব মারা গেছে কবরস্থানে শুয়ে আছে না সব বিদেশ চলে গেছে হ্যাঁ কোথায় কোথায় আছে লোকগুলো আজকে এই মাহফিলের মধ্যে কোরআনের কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে আল্লাহ রসুল কথা হচ্ছে দিনের কথা হচ্ছে এটা শোনার পরে যেই লোকগুলো দোকান ছাড়তে পারলো না যেই লোকগুলো দুনিয়ার কাজকর্ম ত্যাগ করতে পারলো না অল্প কিছু সময়ের জন্য তাদের ঈমানের হালতটা কি কি হালত তাদের ঈমানের কোথায় আছে ইমান আমার ভাইয়েরা মুখে শুধু ইমানদার বললাম বললে ইমানদার হওয়া যাবে না ইমানদার হওয়ার জন্য কিছু গুণ অর্জন করা লাগবে কি করা লাগবে কিছু গুণ অর্জন করা লাগবে কিছু গুণ অর্জন করা ছাড়া মানুষ ইমানদার হতে পারে না ইমানদার হওয়ার জন্য নির্দিষ্ট মানে কিছু গুণ থাকা লাগে শুধু মুখে মুখে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না কালিমা বললেই মুসলমান ইমানদার হওয়া যায় না কালিমা বহুত লোক পড়েছে কিন্তু সকল ইমানদার হতে পারে নাই আমার ভাইরা বাংলাদেশে গিরিশ সেনের নাম আপনারা জানেন যে নামটা বললাম গিরিশ সেন বড় আল্লাহ আল্লাহ লোক না বড় বুজুর্গ বড় মুহাদ্দিস মুফাসির কি একটা বেদিন লোক হিন্দু এই হিন্দু লোকটা বাংলাদেশে কোরআনের অনুবাদ লিখছে বাংলায় কি বলছি এই কোরআনের অনুবাদ লিখেছে গিরিশচন্দ্র সেন আপনি লিখছেন আপনার হুজুর লিখছে ইমাম সাহেব খতিব সাহেব এই অনুবাদ লেখাটা সহজ না কিন্তু তাহলে গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ লিখেছে সে কি কোরআন পরে নাই কোরআনের পাতায় পাতায় আল্লাহ নাম পড়ে নাই পড়ছে কি না কোরআনের পাতায় পাতায় সে পড়েছে সে কালিমা পর্যন্ত পড়েছে পড়ছে না তাহলে সে কি ইমানদার হয়েছে সে মনে হয় জান্নাতে যাবে হ্যাঁ যাবে যাবে না আমার স্বাধীনের সময় আমার দেশের অনেক হিন্দু কালিমা মুখস্থ করেছে আমাদের এলাকায় এখন অনেক লোক আছে মুরব্বী হিন্দু লোক কিন্তু সে কালিমা পারে কালিমা কালিমা পারে পারে শাহাদাত অনেক কালিমা সে জানে পারে তাহলে এই লোকটা যে কালিমা শিখলো এবং হিন্দুদের মধ্যে অনেক লোক এমন আছে যারা সরস্বী আল্লাহকে আল্লাহ বলে আছে না তো সে কি ইমানদার হয়ে গেছে হ্যাঁ তার মানে বোঝা গেলো ভাইয়া কালিমা পড়লে ইমানদার হয় না আল্লাহ আল্লাহ মুখে উচ্চারণ করলে ইমানদার হওয়া যায় না বরঞ্চ কালিমার যে দাবি রয়েছে সেই দাবি পূরণ করলে পর ইমানদার হয় হতে হয় দাবি পূরণ করা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না আমার ভাইয়ের আপনি যখন বলেছেন লা ইলাহা হা ইল্লাহ মোহাম্মদুনুল্ল আপনি যখন বলেছেন লা ইলাহা কোনো ইলাহা নাই কোনো মাহাবুদ নাই কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই ইবাদত পর হকদার কেউ নাই ইল্লাল্লাহ শুধুমাত্র একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন ইবাদত পর হকদার কেউ নাই এই কথা আপনি মুখে মুখে বলছেন কিন্তু আপনি আবার দুনিয়ার মানুষের বানানো আইন দিয়ে আপনি জীবন সাজাচ্ছেন আপনি দুনিয়ার মানুষের বিধান পালন করছেন দুনিয়ার মানুষের আইন আপনি বাস্তবায়ন করছেন তাহলে আপনি তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না পেরেছেন গিরিশ চন্দ্র সেন সহ আমাদের দেশে শত শত হিন্দু কালিমা পড়ার পরে কালিমার দাবি না মানার কারণে যেমন করে সে হতে না ঠিক আপনি আপনি মুসলমান নিজকে মুসলমান বলে দাবি করেন আপনি কালিমা পড়ার পরে কালিমার দাবি যদি আপনি পালন না করেন মেনে না চলেন আপনি ইমানদার হতে পারবেন না আমার ভাইয়ের আল্লাহর আলমী বললেন কদ মুমিনুন ইমানদার যারা ইমান গ্রহণ করেছে যারা তারা সফল হয়ে গেছে তারা সফলতা পেয়ে গেছে ইমানদার হইলেই সফলতা পাওয়া যায় দুনিয়ার কোনো সম্পদের মধ্যে সফলতা আল্লাহ বলেন নাই এমপি মন্ত্রী হওয়ার মধ্যে কোনো সফলতা নাই কোটি টাকার মালিক হওয়ার মধ্যে কোনো সফলতা নাই বিঘা বিঘা জমিন থাকার মধ্যে কোনো সফলতা নাই সফলতা হচ্ছে শুধুমাত্র ইমানের মধ্যে ইমানের মধ্যে সফলতা আমার ভাইয়েরা গরিব একটা লোক ঠিক মতো খেতে পায় না কাপড় সুন্দর কাপড় পরিধান করতে পারে না রিক্সা চালিয়ে খায় যে রিক্সাটা চালায় সেটাও নিজের রিক্সা না ভাড়া করে রিক্সা চালায় কেমন করে ভাড়ায় রিক্সা এনে সেই রিক্সা চালায় নিজের সুন্দর একটা বাড়িও নাই রিক্সাটাও আর একজনের রিক্সা দিনে হয়তো দুইশো তিনশো চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে রোজগার করে বউ বাচ্চা নিয়ে কোনোরকম খেয়ে পড়ে বেঁচে আছে এই লোকটা সফল না ব্যর্থ দুনিয়ার দৃষ্টিতে সফল হয়েছে সে তো ঠিকমতো খাবার পাচ্ছে না ঠিক মতো থাকতে পারে না বৃষ্টি আসলে তার ঘর থেকে পানি পড়ে আমার ভাইরা দুনিয়ার দৃষ্টিতে সকল মানুষ বলবে লোকটা সফল হতে পারে নাই লোকটা সফলতা পায় নাই আবার একটা লোক তার অনেক টাকা গুলশানের মতো জায়গায় তার পাঁচটা ফ্ল্যাট আছে বিএমডব্লিউ তিন চারটা গাড়ি তার আছে সে সংসদ সদস্য অনেক ক্ষমতা তার অনেক সম্পত্তি তার অনেক প্রতিপত্তি এই লোকটাকে দুনিয়ার মানুষ মনে করে সফল তাই কি না দুনিয়ার মানুষ সফল মনে করে আমার ভাই ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার পরে মা সন্তানকে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছে মানুষের বাড়িতে ঘর মশার কাজ করেছে মা ঘর মশার কাজ করে মানুষের বাড়িতে রান্না করে করে সন্তানটাকে ছেলেটাকে লেখাপড়া করিয়ে বড় ডাক্তার বানিয়েছে কি বানিয়েছে ভালো করে শোনেন কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বাবা মারা যাওয়ার পরে মা সন্তানটাকে গোলিপিটি করে মানুষ করেছে অনেক কষ্ট করেছে পরের ঘরে কাজ করেছে ভিক্ষা করে পর্যন্ত পরীক্ষার জন্য পরীক্ষার জন্য ছেলের টাকা তুলেছে টাকা তোলার পরে ছেলেকে পড়াশোনা করানোর পরে এখন ছেলে ডাক্তার মাসে তার লক্ষ লক্ষ টাকা সে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেশের মধ্যে এখন তার নিজস্ব একটা বাড়ি আছে নিজস্ব একটা গাড়ি তার আছে এটা দেখার পরে এলাকার লোকজন বলে আল্লাহ এই মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছেন কি করেছেন এটা বলে না লোকটা অনেক ছিল এখন আল্লাহ তালা তাকে সম্পদ দিয়েছেন ধনী হয়েছে এখন গাড়িতে চলে পাঁচতলা বাড়ি নিজের আছে তো মানুষ মনে করে এই লোকটার উপরে আল্লাহ তালা নেক নজর দিয়েছেন এই লোকটা সফল হয়ে গেছে মনে করে কিনা সমাজের মানুষ এটাই তো মনে করে কিন্তু আমার ভাই আল্লাহ তালা বললেন না না এটার মধ্যে কোনো সফলতা নাই এটার মধ্যে সফলতা নাই ওই যেদিক শেয়ালার কথা বললাম সে দিন আনে দিন খায় ঠিক মতো খেতে পারে না শান্তিতে ঘুমাতে পারে না সে ঠিকভাবে থাকতে পারে না চলতে পারে না কিন্তু এই লোকটা যদি ইমান থাকে নে থাকে আল্লাহর ভাষায় এই লোকটা সফল এই লোকটা সফল সে দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমীন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন সে হয়তো দুনিয়াতে সম্পদ পায় নাই দুনিয়াতে সম্পত্তি পায় নাই দুনিয়ার প্রতিপত্তি সে অর্জন করতে পারে নাই দুনিয়ার মানুষের বাহবা সে অর্জন করতে পারে নাই কিন্তু সে ইমান নামক দৌলত অর্জন করেছে এই জন্য আল্লাহ আলমী ইন তাকে জান্নাতটা দিয়ে দিয়েছে আবার যেই লোকটা ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো সংসদ সদস্য হলো কোটি টাকার মালিক হলো অনেক সম্পদের মালিক হলো অনেক ক্ষমতাধর হলো কিন্তু সে ইমান গ্রহণ করতে পারলো না ইমানের দাবি পূরণ করতে পারলো না এই লোকটা মরে গেল তার সব শেষ হয়ে গেল মরে গেছে তার 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 লোকটা মারা যাওয়ার পরে সাথে একটা টাকাও যাবে না একটু ক্ষমতার অংশ তার সাথে যাবে না তার কোন প্রতিপত্তি তার সাথে যাচ্ছে না এখন সে তো মারা গেল দুনিয়া থেকে কিছু নিতে পারলো না যদি ইমানটাও না নিতে পারে এমনটা না নিতে পারে সে নিতে পারলো কি নিতে পারলো কিছু নিতে পেরেছে এই লোকটা সবচেয়ে বড় ব্যর্থ হয়েছে সে সফলতা অর্জন করতে পারে নাই সে ব্যর্থ হয়েছে অন্য দিকে যে লোকটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো ইমানের দাবি পূরণ করতে পারলো নেক আমল করতে পারলো সে দুনিয়াতে হয়তো কিছু পায় নাই সে আল্লাহর কাছে সে সফলতা অর্জন করে ফেলেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন দুনিয়াতে যারা যারা ইমানদার হয়েছে যারা হয়েছে তারা সফল কাম হয়ে গেছে আমার এই জন্য আমাদের ইমানদার হওয়া লাগবে কিনা লাগবে লাগবে হওয়া আমরা জান্নাতে যেতে চাই কে কে হাত তুলি সবাই চান সবাই জান্নাতে যেতে চান চাই বলেন হুজুর জান্নাতে যদি যেতে না চাইতাম আজকে কি এত কষ্ট করে শীতের মধ্যে এখানে আসতাম হ্যাঁ জান্নাতে যেতে চাই বলেই তো কষ্ট করে দুনিয়ার সব কাজকর্ম ফেলে দিয়ে আজকে এখানে চলে এসেছি কি জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এখানে আলেমরা আসবেন কথা বলবেন আমল শিখব আমল করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাব আমার ভাইরা দুনিয়াতে আমি আপনি যে কাজগুলো করি সলাত আদায় করি রোজা রাখি জাকাত দেই হজ করি যা করি না কেন প্রত্যেকটা কাজের কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব এটাই তো উদ্দেশ্য এর বাইরে কোন উদ্দেশ্য আছে বলেন আছে আজকে এখানে এসেছেন আপনাদের বিনিয়োগ দেওয়া হবে পাঁচশো টাকা করে সবাইকে দেওয়া হবে না কিছুই দেওয়া হবে না কেন এসেছেন এখানে এসেছেন আমল শিখবেন আমল করবেন আল্লাহর জান্নাতে চলে যাবেন এটাই উদ্দেশ্য তাই কিনা আমার ভাইয়েরা এই যে আমরা ইমানদার হতে হতে চাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মধ্যে যেতে চাই এটা যদি আমরা করতে চাই আমাদেরকে কিছু গুণ অর্জন করা লাগবে কি করা লাগবে কিছু গুণ অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজের কথা বলেছেন কয়টা কাজ দুইটা কাজের কথা বলেছেন দুনিয়াতে কোনো মানুষ যদি দুইটা কাজ সঠিকভাবে করতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন

আমি তাদের জন্য তাদের আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি দুইটা কাজ ইন্দিন আমানু যারা ইমান গ্রহণ করে ইমান গ্রহণ করার পরে ও আমির সরিহাত নেক আমল করে এই দুইটা কাজ যারা সঠিকভাবে সম্পাদন করতে পারবে আল্লাহ তালা বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি এখন আমার ভাইয়ের আমরা কি ইমানদার হতে পারলাম কি না আমরা কি নেকামল করতে পারলাম কিনা আমল সোয়ালে করতে পারলাম কিনা এটা নিজকে প্রশ্ন করুন আমরা কি সফল মুমিন হতে পারলাম কি না পরিপূর্ণ ইমানদার হতে হলে আপনাকে আল্লাহ রব্বুল আলমীর হুকুম হাকামগুলো পালন করা লাগবে মেনে চলা লাগবে আল্লাহ যা করতে বলেছেন তা করা লাগবে যা ছাড়তে বলেছেন তা ছাড়া লাগবে এটা যদি আপনি করতে না পারেন সঠিকভাবে আপনি ইমানদার হতে পারবেন না ইমানদার হওয়ার জন্য আল্লাহর সকল হুকুম হাকামের প্রতি আপনাকে মাথা নত করা লাগবে আত্মসমর্পণ আল্লাহর কাছে করা লাগবে ইমানদার আপনাকে হতে হবে ইমানদার হওয়ার জন্য আল্লাহর আনুগত্য করতে হবে রাসুল অনুসরণ করতে হবে আল্লাহর আনুগত্য এবং রাসুল অনুসরণ করার মাধ্যমে আপনি ইমানদার হতে পারবেন এছাড়া আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহর রা করবেন আবার দুনিয়ার মানুষেরও আইন মেনে চলবেন আপনি ইমানদার হতে পারবেন না আমার দেশের লোকরা তো দ্বিমুখরিত অবলম্বন করে নামাজের মধ্যে এক কথা বলে নামাজ থেকে বের হলে অন্য কথা বলে তার শুল পাল্টে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে সে তেলাওয়াত করে আলামিন কি বলছেন নামাজে দাঁড়িয়ে আপনি শুনুন আপনি বলছেন আলহামদু দুনিয়ার যাবতীয় সমস্ত প্রশংসা যত ধরনের যত রকমের যত বরণের প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য রব্বিল আলমিন যিনি গোটা বিশ্ব জাহানের প্রতিপালক সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য কোথায় বললেন নামাজে মসজিদ এসে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি আপনার বান্দা আমি দুনিয়াতে যত রকমের প্রশংসা করব যত ধরনের প্রশংসা করব যত গুণকীর্তন করব শুধুমাত্র আপনার গুণকীর্তনই করব এটা আপনি নামাজে বললেন নামাজ শেষ হওয়ার পরে যখন মসজিদ থেকে বের হলেন এবার আপনি আপনার নেতার নামে স্লোগান শুরু করে দিলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে কি না এমন মুসলমান আছে কি না আমাদের দেশে এই তো কয়েকদিন আগে নির্বাচন হলো নির্বাচনে শত শত লোক কারা ছিল আমরাই তো নাকি ভারত থেকে আসছে পাকিস্তান থেকে হ্যাঁ আমাদের লোকগুলোই তো তো যেই লোকগুলা নামাজের মধ্যে বলল আল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা আপনার জন্য করি ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে আবার নেতার শুরু করে দিল তার ইমানের আমার ভাইয়ের এই জন্য আপনি মসজিদের মধ্যে যে কথা বলবেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেভাবে আপনাকে আমল করতে হবে আপনি যখন বলেছেন মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন ও গরব যাবতীয় সমস্ত প্রশংসা আপনি রবের জন্য আপনি আল্লাহর জন্য ওই আপনি ওই লোকটা আপনি আর কখনো কোনো সময় মসজিদের ভিতর বা মসজিদের বাহিরে অন্য কোনো লোকের প্রশংসা আপনি কখনো করতে পারবেন না আপনি সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা গুণকীর্তন গাইবেন কার আল্লাহ আপনি যেই বান্দার প্রশংসা করছেন ওই বান্দাকেও সৃষ্টি করেছেন কে আল্লাহ ওই বান্দা প্রশংসা করে কার আল্লাহর তা আপনি তার প্রশংসা কেন করছেন কি কারণে করছেন পাঁচশো টাকা পাওয়া যাবে তাই না পকেটটা ভারী হবে গরম এক কাপ চা পাওয়া যাবে আপনি ধোকার মধ্যে আছেন মুসলমান আপনার ঈমান কখন আসে কখন যে আপনি নিজেও বুঝতে পারেন না এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নাম বললেন ইয়াতি আলান নাসী জামান মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে লোকগুলো সকালে মুসলমান থাকবে তো বিকালে কাফের হয়ে যাবে বিকালে মুসলমান থাকবে তো সকালে কাফের হয়ে যাবে কখন ইমান আসে কখন ইমান যায় সে বুঝতে পারে না সে স্লোগান দেয় নেতার পক্ষে সে স্লোগান দেয় মানুষের বানানো আইনের পক্ষে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে আবার নামাজের মধ্যে বলে ইহদিনা মুস্তাকিম আমাদেরকে সঠক সহজ সরল পথ আপনি দেখান কোথায় বলে নামাজের মধ্যে মসজিদ এসে বলে আমাদেরকে সহজ সরল পথ দেখান কিন্তু এই লোকটাই মসজিদ থেকে বের হয়ে সে তার নেতার অনুসরণ করে কার অনুসরণ করে নেতার অনুসরণ করে আমার ভাইয়ের এই জন্য আপনারা যদি ইমানদার হতে চান সফল যদি হতে চান ইমানের হালত যদি আপনি ইম্প্রুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ইমানের বিষয়ে জানা থাকা লাগবে থাকা লাগবে কিনা জানা থাকা লাগবে ইমান এনেছেন মানে হলো আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এরপর থেকে আপনার জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত আপনি একটা মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ কখনো করবেন না এটাই হচ্ছে ইমানের একমাত্র দাবি কিন্তু আপনি নামাজ পড়েন আবার সুদ খান নামাজ পড়েন ঘুষ ছাড়তে পারেন না নামাজ পড়েন আপনি ব্যাংকে চাকরি ছাড়তে পারেন না সুদী ব্যাংকে আপনি চাকরি করেন নামাজ পড়েন আবার মানুষের আইল আপনি ঠেলেন নামাজের এই তো ঠেলে হ্যাঁ পাক্কা মুসল্লি পাঁচ নামাজ পড়ে আজান দিলেই মসজিদে দূর দিয়ে আসে কিন্তু বেচারা সুদ সুদ ছাড়তে পারে না ঘুষ ছাড়তে পারে না এলাকার বিচারক সমাজের বিচারক পাঁচশো টাকার বিনিময়ে রায় বদলিয়ে দেয় পাল্টায় দেয় ঘুষ ছাড়তে পারে না আপনার নামাজ দিয়ে কি হবে কি হবে নামাজ দিয়ে আপনার এই নামাজ আপনার এই এবারত গুলো আমল গুলো আল্লাহ তালা বস্তাবন্দি করে আপনার কপালের মধ্যে নিক্ষেপ করবেন আমার ভাইয়ের এই জন্য যদি পরিপূর্ণ ইমানদার হতে চান আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আল্লাহ যা যা করতে বলেছেন আপনাকে তাই করা লাগবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা ইমান ভঙ্গের দশটি কারণ আপনাদের সামনে আমি ইতিপূর্বে আলোচনা করেছি আপনারা শুনেছেন আমার ভাইয়ের আমরা উজুবঙ্গের কারণ জানি ষাটটি নামাজ বঙ্গের কারণ জানি উনিশটি ইমান বঙ্গের কারণ আছে দশটি অজুবঙ্গের কারণ বক্তব্য শিখেছেন নামাজ বঙ্গের কারণ শিখেছেন কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়জনে শিখেছেন কয়জনে শিখেছেন উজু ভাঙলে কোনো সমস্যা হয় না নামাজ ভাঙলে আপনি আবার নামাজ শুরু থেকে শুরু করতে পারবেন দৌড়াতে পারবেন কিন্তু বেহুশ হয়ে আছে ইমান হারা হয়ে যাচ্ছে পদের পর পর কিন্তু কারো কোনো খবর নাই খেয়াল নাই আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফনা মুমিনুন ইমানদাররা সফল ইমানদাররা সফল আর আল্লাহ তালা বলছেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে এক নাম্বার ইমান আনা লাগবে দুই নাম্বারে নেক আমল করতে হবে ওয়া আমিনুস আলে নেক আমল হলো সংক্ষেপে বলছি নেক আমল হলো আল্লাহ তালা যা করতে বলেছেন তা করব যা ছাড়তে বলেছেন তা ছাড়ব আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা আল্লাহর নির্দেশনা এখন আপনি যদি নিজকে ইমানদার বলে দাবি করতে চান আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি আপনি করতে চান আপনি সুদ ছেড়ে দিবেন সুদের ধারে কাছে আপনি যাবেন না এটা হচ্ছে আপনার ইমানের একমাত্র দাবি আল্লাহ যা বলেছেন তা করব। যা করতে নিষেধ করেছেন তা ছাড়বো আল্লাহ বলেন সুদ হারাম সুদ খাওয়া যাবে না আল্লাহ বলেন ঘুষ হারাম ঘুষ ছাড়তে হবে আল্লাহ বলেন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা ছাড়তে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া ছাড়তে হবে জুলুম করা যাবে না জুলুম ছাড়তে হবে অন্যায় অবিচার করা যাবে না এগুলো ছাড়তে হবে যতক্ষণ পর্যন্ত অন্যায় না ছাড়বেন অশ্লীলতা না ছাড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যত হাজার রাখা নামাজ আপনি পড়েন না কেন আমার ভাইয়ের এই জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি কাজ করা লাগবে এক নাম্বার হলো ইমানদার হওয়া লাগবে পরিপূর্ণ পাক্কা ইমানদার হওয়া লাগবে শিরক মুক্ত ইমান হওয়া লাগবে আর দুই নাম্বারে বেদাত মুক্ত আমল থাকা লাগবে আমল মানে হলো আল্লাহ যা করতে বলেছেন তা করব যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দিব এটাই হচ্ছে আমল আমার ভাইয়ের এরকম ভাবে যদি আপনি ইমানদার হতে পারে ইমান যদি পরিপূর্ণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফলাহাল মিনুন এই ইমানদারগুলোই হচ্ছে সফল কাম হয়ে গেছে তারা সফলতা পেয়ে গেছে এবার আল্লাহ তালা যেই গুণগুলোর কথা বর্ণনা করলেন আসুন আমরা একটু শুনি আল্লাহ আব্বুল আলামিন যে বললেন ঈমানদাররা সফল এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে কিনা আছে আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর কথা সত্য আল্লাহ বলছেন কথা বলার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আর মেনে চাইতে সত্যবাদী আর কেউ দুনিয়াতে হতে পারে না আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ তালা যে বলেছেন কত আফলাহ মিনুন নিশ্চয়ই ইমানদাররা সফল কাম ইমানদার সফল হয়ে গেছে এ কথা সত্য কথা কি সত্য এবার আল্লাহ তালা বলছেন আল্লাহদীনা হুমফি সলাতিহি মুখিয়ুন ওই সমস্ত ইমানদার সফল যারা তাদের নামাজের মধ্যে বিনোয়ী নামাজের মধ্যে বিনোয়ী খুশু এবং খুদুর সাথে যারা সলাত আদায় করে আমরা তো নামাজেই পড়ি আবার খুশু আর খুদু কি হ্যাঁ নামাজই তো আদায় করি না জুমার নামাজে যাই আবার পরবর্তী জুমায় যাই ফজর কালে জোহরে যায় না জোহরে গেলে তো আসরে যাই না আসরে গেলে মাগরিবে যাই না এক অক্টো পড়ি তিন না এই তোমাদের নামাজের হালত হ্যাঁ আবার খুশু কি আবার খুদু কি নামাজ আমি বেনামাজিদের যারা পাঁচ অক্টো নামাজ পড়েন আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চান আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করতে চান তাদের জন্যই বলছি নামাজের মধ্যে আপনাকে খুশু খুদু অবলম্বন করতে হবে খুদু কি আপনি যখন নামাজে দাঁড়াবেন

আল্লাহকে দেখতেছি আমার ভাইরা আমাদের এই পরিহল পাড়ায় যদি আজকে সংসদ সদস্য আসে যদি আসে এবং আমাকে বা আপনাদের কাউকে যদি ডাকে যে অমুক লোকটাকে বলো আমার কাছে আসতে কি ওনার কাছে যেতে আপনারা যাবেন যাবেন না আরে বলবেন এত সুবর্ণ সুযোগ কোথায় পাবো তাড়াতাড়ি সর আমরা রাস্তা করে দি তাড়াতাড়ি যাই যাবেন কিনা আচ্ছা আপনি গেলেন যাওয়ার পরে এখন আপনি এই এমপি সাহেবের সামনে আপনি কি বাঁকা হয়ে দাঁড়াবেন মাথাটা টুপিটা এরকম দিয়ে দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ জামাটা তোলা দিয়ে দাঁড়াবেন 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 বইটা কেমন করে নম্র বদ্র বলতে যা বুঝায় যত শালীনতা সৌন্দর্য মাধুর্যতা আছে সব কিছু নিয়ে আপনি কিন্তু এমপি সাহেবের সামনে দাঁড়াবেন কেন তিনি সম্মানিত লোক তিনি কি সম্মানিত হয়তো আপনাকে কিছু দিতে অথবা কিছু বলতে চাচ্ছেন যদি তার সামনে গিয়ে করেন আপনার উল্টা পাল্টা কিছু হ্যাঁ এই জন্য আপনি খুবই সাবধান সতর্কতার সাথে তার সামনে গিয়ে সুন্দর করে দাঁড়ান একেবারে কাজু মজু হয়ে সুন্দর করে দাঁড়াবেন এবং আস্তে আস্তে কথা বলবেন তাই না কেন কারণ সে সম্মানিত লোক আমার ভাইয়েরা এমপির এমপির মন্ত্রীর মন্ত্রী বাদশার বাদশাহ যিনি মালিকুল আমলাক যিনি ওই আল্লাহ রাব্বুল আরামের সামনে আপনি যখন দাঁড়ান আপনার অবস্থা তখন কেমন হওয়া উচিত দুনিয়ার সামান্য একজন এমপির ক্ষেত্রে যদি আপনি এতটা সাবধানতা অবলম্বন করেন যে এমপি সাইরা না দাম নাই মরলে পড়ে যদি ইমান না থাকে দাম আছে ইমান যদি না থাকে মরার পরে তার চার না দাম নাই এই এমপির সামনে আপনি যদি এত সাবধানতার সাথে দাঁড়ান যে রব দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন ওই রবের সামনে যখন দাঁড়ান তখন কেমন করে দাঁড়ান কেমন দাঁড়ান পাখা গুনে ফ্যানের পাখা গুনে আরে মদ যে সব একটা রাখছে পরিষ্কার করে না বালু দিয়ে বইরে গেছে দেখছো কি অবস্থা নামাজ আছে দাঁড়াইয়া হ্যাঁ ডানে বামে তাকায় আছে কিনা মুসল্লি এরকম আছে কিনা মশা একটা কামড় দিছে এত জোরে থাবড় দিছে পুরা মসজিদ গরম হয়ে গেছে হয় না এরকম কি অবস্থা নামাজি কি অবস্থা আপনার কি হালত আপনার নামাজে আপনি কার সামনে দাঁড়িয়েছেন কি আচরণ করছেন কোথায় আপনার খুজু কোথায় আপনার খুদু বিনয় কোথায় আপনার আপনার নম্রতা কোথায় কোথায় নম্রতা আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল ইমানদার তো তারা নামাজের মধ্যে বিনয়ী হয়েছে যারা তারাই সফল ইমানদার এই জন্য ইমানদার যখন নামাজে দাঁড়াবে তখন খুব সাবধানতার সাথে খুশু খুদুর সাথে সে নামাজে দাঁড়াবে সাবধানতার সাথে দাঁড়াবে দুনিয়ার কোনো খেয়াল তার আর থাকবে না কোনো চিন্তা তার থাকবে না কে আসলো কে গেল কে মারা গেল কে বেঁচে থাকলো এটা তার কখনো ভাববার বিষয় নয় সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আমার ভাইরা এটা যদি আপনি অর্জন করতে না পারেন আপনি ইমানদার হতে পারবেন না এই জন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সফল মিন হওয়ার জন্য আমাকে আপনাকে নামাজের মধ্যে বিনয়ী হওয়া লাগবে লাগবে কিনা নামাজের মধ্যে আমাদেরকে বিনয়ী হওয়া লাগবে আমার ভাইরা দুই নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদূন সফল মুমিনের দুই নাম্বার গুণ হল তারা অনর্থক কথা কাজ থেকে তারা বিরুত থাকবে আনিল লাগউ লাগউন বলা হয় এমন কথা এবং কাজকে যেই কথা এবং কাজ যারা মানুষের দুনিয়া এবং আখেরাদের কোনো ফায়দা নাই কোনো ফায়দা এমন কথাই সমাজে আছে নাই মনে হয় আছে হ্যাঁ দোকানে গিয়ে দেখেন কি অবস্থা কার ছেলে কি করলো কার মেয়ে কি করলো এই গবেষণা দোকানে হয় হয় কি না আচ্ছা এইটার মধ্যে কোনো ফায়দা আছে আপনি দেড় টাকার কামলা আপনি দোকানে গিয়ে চায়ের কাপ গরম করে নেমপি সাহেবের নামে বদনাম করে মন্ত্রীর নামে বদনাম করে এটা এটা দিয়ে কোনো ফায়দা আছে দুনিয়ার কোনো ফায়দা আছে পরকালীন কোনো ফায়দা আছে এটার নাম হচ্ছে আনিল্লাহ বেহুদা কথা বেহুদা কাজ আমার ভাইয়ের আমার দেশে দুমপাই আছে কি না আছে সিগারেট খর আছে না নামাজে মধ্যে নাই মনে হয় হ্যাঁ নামাজ থেকে বের হয়ে জুমার দিন যায় তো সপ্তাহে একদিন নামাজ পড়ে সাপ্তাহিক মুসলি জুমার নামাজে যায় বের হয়ে তার আর তর্স হইছে না মসজিদের পাশে এসে মোমবাতি ধরাই দিছে এমন কপাল পরা মুসলমান আছে কিনা আমাদের দেশে আছে কিনা আমার ভাইরা এই দুমপান করার মধ্যে কি ফায়দা বলেন তো যে ধূমপানের গায়ের মধ্যে লেখা যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পানিটা দোকান থেকে কিনছে না যদি লেখা থাকে যে এই পানিটা তিন বছর আগের পানি আপনি পানিটা কিনবেন কয় টাকা দিয়ে কিনবেন দোকান থেকে আচ্ছা আরও সহজ বলি দশ টাকার একটা চিপস তিন মাস আগে ডেট ওভার হয়ে গেছে ওইটা আপনি কিনবেন যদি দোকানদার আপনার কাছে বেচে আপনি তার নামে মামলা দেবেন নালিশ করবেন তাই না কেন কারণ এটা ডেট ওভার হয়ে গেছে এটা ক্ষতিকর এটা খাইলে আপনার ক্ষতি হতে পারে আপনার সমস্যা হতে পারে তা আপনি সাধারণত একটা পানি ব্যাগ দশ টাকার একটা চিপসের জন্য যদি এত সতর্ক হন যে প্রোডাক্ট আপনি খাচ্ছেন যে বিড়ি সিগারেট খাচ্ছেন ওটার মধ্যে তো লেখাই আছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এটা আপনি কেন খান কেন আপনি কেমন সতর্ক আপনি দশ টাকার চিপস কিনেন না ডেট ওভার হয়ে গেছে দেখা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর যেটার গায়ের মধ্যেই লেখা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আপনি খাচ্ছেন এটা গ্রহণ করছেন আপনার কি নষ্ট হবে না শরীর আমার ভাইরা কোনো প্রকৃতি ইমানদার সফল মুমিন কখনো করতে পারে না ধূমপান কারণ ধূমপান করার মধ্যে দুনিয়ারও কোনো কোনো নাই নাই আখেরাতেরও আমার ভাইয়েরা দোকানের মধ্যে যতক্ষণ থাকেন ঘন্টার পর ঘন্টা কথা বলেন বেহুদা কথা বলেন এমন কথা বলেন যে কথার কোনো দরকার নাই এমন কথা আপনারা বলে ফেলেন যদি ইমানদার হয়ে থাকেন এই কথা কখনো বলবেন না আনিল লাগবি লাগুন মানে হলো এমন কথা থেকে বিরত থাকা যেই কথার দ্বারা দুনিয়ার আখেরাদের কোনো কল্যাণ হাসিল হয় না এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজ করলে দুনিয়া আখেরাতের কোনো কল্যাণ হয় না আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগাওয়ি মুরিদুন সফল ইমানদার তো তারা অনর্থক কথা বাত্রা ছেড়ে দিয়েছে যারা আজকে শপথ করেন আর জীবনে যতদিন বেঁচে থাকবো অনর্থ কোনো কথা কোন কাজ আমি আর কখনো করব না পারবেন তো এটা করা যাবে ইনশাল্লাহ করা যাবে দোকানে বসবেন না আপনার প্রয়োজন আছে দোকানে যাবেন কেনাকাটা শেষ চলে আসবেন কারণ দোকান হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খারাপ জায়গা কি বেটা মসজিদে গেলে তার পায়জামা গরম হয়ে যায় হুজুর যদি একটু লম্বা তেলাওয়াত করে নামাজ শেষে হুজুরকে কত কিছু বলে নামাজের মধ্যে তো কাশি দেয় মানে শেষ করেন না কেন এতক্ষণ দাঁড়ায় থাকা যায় নাকি এত লম্বা দেলত করার কি দরকার কিন্তু এই লোকটাই দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে দাঁড়িয়ে থেকে অনর্থক কথা বলে তার কোনো সমস্যা নাই এটাই তো আমাদের হালত এটাই তো হালত অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ কি মসজিদ মসজিদের মধ্যে আপনি যদি শুধু বসে থাকেন শুধু বসে থাকছেন কিছু পড়েন নাই তাজবি পড়েন না তাহলিল পড়েন না কোরআন তালাত করেন না সলাত আদায় করেন না কিছুই করেন না শুধু বসে আছেন বিশ্ব নবী সাল্লাহ আলি বলেন আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হতে থাকে বসে থাকলেই না এক লেখা হয় আপনি সেখানে বসতে চান না পাঁচ মিনিট যদি হুজুর দেরি করে আরে অবস্থা হুজুরের চাকরি খেয়ে ফেলতে মনে চায় হ্যাঁ কিন্তু দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনি অনর্থক অযথা ব্যয় করেন আপনার কোনো খবর নাই কোন খবর নাই আমার ভাইরা সময়টা আমাদের জন্য আমার ভাইয়ের জন্য ईमानदार তারা যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে এরপর আল্লাযিনা হুম লিজাকাতী ফায়িলুন যারা জাকাত দানে সক্রিয় যাদের সম্পদ আছে তারা সঠিক সময় সঠিক নিয়ম মেনে যাকাত আদায় করে দিবে এটা হচ্ছে ईमानদারের বৈশিষ্ট্য চার নাম্বার হচ্ছে আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে কি করে হেফাজত করে এই কাজগুলো যারা করে তার হচ্ছে সফল ইমানদার সময় সংক্ষেপ বিস্তারিত আলোচনা সুরাম ইমানদারের গুণাবলী আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে শেষ হবে না আমার ভাইরা তো আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই শিক্ষা আমরা সবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই চাইতো আল্লাহর জান্নাতে যেতে চাইতো যেতে চাইলে আমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে একটা হচ্ছে পরিপূর্ণ ইমানদার হতে হবে ইমানদার হওয়া মানে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না আর দুই নম্বর হলো আমল করতে হবে কি নেকামল মানে আল্লাহ যা করতে বলেছেন তা করব যা ছাড়তে বলেছেন তা ছাড়বো এই দুইটা কাজ আমরা যদি দুনিয়াতে করতে পারি আল্লাহ ওয়াদা করেছেন যারা তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই দুইটা গুণ ইমান আমলের হেফাজত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি